আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ও আজকে আমরা যাব আগারগাঁও প্রশাসনিক এলাকা। আবার অনেকে এটাকে বলে থাকি যে আগারগাঁও নতুন রাস্তা, আবার অনেক ছেলেমেয়েরা ওইখানে টিকটক করে। তো চলো আজকে আমরা সেই টিকটক রোড, নতুন রাস্তা, কথিত নামগুলো, আর যে নামটা আছে এলাকার নাম হচ্ছে আগারগাঁও প্রশাসনিক এলাকা, তো আজকে আমরা সেখানে ঘুরতে যাব। তো লেটস গো গাইস। আমরা আগারগাঁও নতুন রাস্তা যাওয়ার রাস্তাতে ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে আগারগাঁও নতুন রাস্তা শুরু। তো আমার হাতের ডান পাশে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, গাছগুলো দেখতে আসলে খুবই সুন্দর, আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আর এখানকার রাস্তাটাতে তেমন কোনো জ্যাম নেই, বিকজ এই রাস্তাতে তেমন কোনো গণপরিবহন ঢোকে না। আর এইদিকে এই যে ড্রাইভিং শেখানো হচ্ছে, এখানে চটপটির দোকান আছে, মানে সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক ছেলেমেয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসে, ঘুরতে আসে, একটা ভালো একটা টাইম স্পেন্ড করতে আসে। তো চলো গাইস আমরা এই জায়গাটার সৌন্দর্যটাকে উপভোগ করি। আমরা এখন আগারগাঁও নতুন রাস্তার যে মোচরটা আছে, যে গোলচক্কর যেটাকে বলে, সেদিকে চলে এসেছি। এখন আমরা হাতের বাঁদিকে চলে যাব, যে যেখান থেকে নতুন রাস্তাটা শুরু, মানে আগারগাঁও থেকে এদিক দিয়ে নতুন রাস্তাটা শুরু। তো আমার হাতের ডান পাশে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, গাছের ফুল ফুটে আছে, লাল হলুদ ফুল ফুটে আছে। আমার হাতের বাঁ পাশে আবার অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। এই স্ট্রিট ফুডের দোকানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। এখানে ফুচকা আছে, চটপটি আছে, আইসক্রিম আছে, তারপর হলো বিভিন্ন ধরনের চপস আছে, গ্রিল পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর এখানকার খাবারগুলো অনেক টেস্টি, অনেক মজার। তাই এখানে অনেকে সুন্দর নাস্তাটা করতে আসে, আর রাস্তাটাও অনেক সুন্দর। চলো গাইস আমরা রাস্তাটা সৌন্দর্য উপভোগ করি। একটা গোলচক্করে চলে এসেছি, এখানকার এখানে সোজা রাস্তাটা চলে গেছে শ্যামলের দিকে, আর হাতের বাইরের রাস্তাটা চলে গেছে আগারগাঁও আইডিবি ভবনের দিকে, আর হাতের ডানের রাস্তাটা চলে গেছে সাইড ফুটের একটা রোডের দিকে। তো আমরা গাইস এখন সোজা যাব। আমার হাতের ডান পাশে হচ্ছে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে রাস্তার ঠিক অপোজিটে, সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। আর এখানকার রাস্তার বাঁ পাশে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, চটপটির দোকান আছে এখানে, তারপর ফুচকার দোকান আছে, জুস বার আছে এখানে, ছোট জুস বার যেখানে ভাইটামিন জুস পাওয়া যায়, ঝালমুড়ির দোকান আছে, আর ছোট ছোট গাড়িতে আরসি নামের সফট ড্রিঙ্ক সেল করে এখানে। এখানে আরেকটা গাড়িতে ড্রাইভিং শেখানো হচ্ছে। আর আসলে এই রাস্তাটা আর ড্রাইভিং শেখানোর জন্য মোটামুটি ঠিক আছে, বিকজ এই রাস্তাতে তেমন কোনো গণপরিবহন ঢুকে না, মানে এক প্রকার গণপরিবহন ঢুকে না বললেই চলে,
সব ব্যক্তিগত গাড়ি আছে, ওইসব গাড়ি এইসব রাস্তায় ঢোকে, তাই এই রাস্তা ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে, খুব একটা বেশি যানজট সৃষ্টি হয় না এই রাস্তাতে। তো গাই সোজা রাস্তাটা হচ্ছে শ্যামলীর দিকে চলে গেছে, হাতের ডান দিকে আমরা ইউটার্ন নিব, বিকজ ওইদিকে আর যাবো না, ইউটার্ন নিয়ে আমরা আবার সেই আগারগা নতুন রাস্তা, টিকটক রাস্তা যেটাকে বলে ছেলে মেয়েরা, আমরা সেই রাস্তা দিকে যাচ্ছি। আর আমি যে ঠিক একটু আগে বলছিলাম যে আমার হাতের ডান দিকে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, এখন এটা ঠিক আমার হাতের বাঁ দিকে চলে আসছে, এখন ভিউটা আরও ভালোভাবে নেওয়া যাচ্ছে। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, আর তার ঠিক নিচেই অনেক চটপটির দোকান আছে, মানুষ এখানে, এখন তো বিকেল হয়ে গেছে তো এখন আস্তে আস্তে মানুষ এখানে আসা শুরু করতেছে, বিকজ বিকেল টাইমে এইখানটায় একটু ক্রাউড হয়, অনেক ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে, ফ্রেন্ডদের সাথে নিয়ে আসে। এই যে হাতের বাঁ পাশে একটা কফি শপ, ভ্রাম্যমান কফি শপ গাড়িতে করে, আমরা এখন চলে যাচ্ছি হাতের বাঁ পাশে ডাক ভবনটা দেখার জন্য। হ্যাঁ, আপনাদের আজকে ডাক ভবন দেখাবো। ওই যে হাতের ডান পাশে রাস্তার অপোজিট একটা লাল গোলাকার আকৃতির বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডাক ভবন। আসলে ডাক ভবনটা হচ্ছে যে চিঠির যে বক্স আছে সেই চিঠির বক্সের আদলে তৈরি করা হয়েছে, আর চিঠিটা যে ফাঁকা দিয়ে নিচে চিঠিটা ড্রপ করে সেই জায়গাটাও কিন্তু দেয়া আছে, মানে একদম সেই ডাক বক্সের আদলে সেই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, আর কালারটাও লাল দিছে, লাল কালারের, ঠিক যেমনটা আমরা ডাক বক্সের গায়ে দেখতে পাই। মোটামুটি বলাই যায় একটা বড় একটা ডাক বক্স এখানে দাঁড়িয়ে আছে, বিল্ডিংটা অনেক সুন্দর করছে। তো আপনাদের দেখানোর জন্যই আমি এদিকে এসেছিলাম। তো আমরা আবার সেই আগের রাস্তায় চলে যাব, আর আমার হাতের বাঁ পাশের বিল্ডিংটা হচ্ছে নির্বাচন ভবন। সব মিলে এই এলাকাকে বলা হয় প্রশাসনিক এলাকা, যেহেতু এখানে অনেক সরকারি কমিশন আছে, সরকারি কর্ম কমিশন আছে, নির্বাচন ভবন আছে, তারপরে ইসলামিক ফাউন্ডেশন আছে, আইসিটি ভবন আছে এখানে, আর ডাক অফিস আছে, তাই এলাকাকে বলা হয় প্রশাসনিক এলাকা। তো আমরা আবার হাতের বাঁদিকে চলে যাব, সামনে যে একটা সুন্দর ভিউ আসছে না গাইস, গাছগুলো দেখতে অনেক অসম্ভব সুন্দর লাগতেছে। এখানে ছোট্ট একটা আইসক্রিমের গাড়ি, ঝালমুড়ির দোকান, এই মামা আসতে দেখা শোনা ঢোকাও, মানে ধীপ ধাপ গাড়িটা ঢুকিয়ে দেয়, পিছনে তাকায় না, আমরা চলে যাব। বলেছিলাম না গাইস এই রাস্তাটা চলে যায় আগারগা আইডি ভবনের দিকে, হ্যাঁ আমরা এইদিকে চলে যাচ্ছি, আগারগা এই দিক দিয়ে ঢুকে আমরা আগারগা আইডিবি ভবন হয়ে আগারগা দিয়ে বের হয়ে যাব। এই রাস্তাটা একটু বেশি নোংরা দেখা যাচ্ছে, মরা আছে আশেপাশে, বিকজ এই রাস্তার হাতের বাঁ পাশে আছে বসত বাড়ি, তার জন্য হয়তো এই রাস্তার আশেপাশে একটু ময়লা নোংরা দেখা যাচ্ছে। এই যে রাস্তাতে অনেক অনেক ককশিট পড়ে আছে, সব বাচ্চারা এসব করে ককশিটগুলো ভেঙে ভেঙে এদিকে এদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, হাতের ডান পাশে অনেক সুন্দর গাছ। আর এই যে হাতের ডান পাশে গাড়ি দাঁড় করাইছে, এই গাড়িগুলো কিন্তু আসলে নষ্ট গাড়ি, ঠিক আছে, নষ্ট গাড়ি এখানে চলে রাখা হয়েছে, অনেক সুন্দর দেখছে, দুই পাশে কি সুন্দর গাছ, আর মাঝখানে সুন্দর একটা রাস্তা। তো চলো গাইস আমরা রাস্তার ভিউটাকে এনজয় করি। তো গাইস আমরা আইডিবির ভবনের আশেপাশে চলে এসেছি, আমাদের হাতের ডান পাশে রাস্তার অপোজিটে হচ্ছে আইডিবি ভবন, আর আমার হাতের বাঁ পাশে হচ্ছে আগারগাঁও নিউ কলোনি জামি মসজিদ। আর এখানে অনেক চার দোকান আছে, চার টং দোকান আছে, স্ট্রিট ফুড আছে, জুস বার আছে, মানে এখানে অফিসের মানুষজন, আশেপাশে যে রাস্তার গাড়ি যে ড্রাইভার তারা এখানে খেয়ে থাকে, এখানে অনেক মজাদার খাবার। আবার পাশে একটা রেস্টুরেন্ট, ফুড সেন্টার, হ্যাঁ একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টও মানুষ দুপুরের লাঞ্চটা সন্ধ্যার খাবারটা করে দেয়। আমরা এখন আগেকার মেন রোডে চলে এসেছি, এবার আমরা এই যে নবাব সিরাজউদ্দৌলা, ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হয়,
আর গাড়ি ঘোড়া আসতেছে কি না তার সেদিকে তার কোনো ধ্যানই নাই। সে তার মতন ফোন কানে একটা ফোন দিয়ে রাস্তাটা পার হচ্ছে, মানে নবাব সিরাজউদ্দৌলা 2023 সাল ভার্সন। তো গাইস আজকের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন, একটা লাইক করে দিবেন, যত খুশি তত শেয়ার করে দিবেন। তো টাটা গাইস, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।